सो हेलो बंधुरा, वेलकाम बैक टू माई चैनल। আমি প্রিয়াংশু, তোমরা দেখছো দা বংলাওয়াস। আজকে চলে এসেছি সোনারপুর স্টেশন। সোনারপুর স্টেশনটা আমার ঠিক ওই দিকে। আমি দাঁড়িয়ে ঠিক রেল লাইনে। রেল লাইনে চিন্তা করবেন না, কারণ এই লাইনে ট্রেন চলে না। তো আজকে চলে এসেছি সোনারপুর স্টেশনের পাশে রাহুল স্ন্যাক্সে। তো রাহুল স্ন্যাক্সে তোমরা পেয়ে যাবে 40 টাকা চিকেন বিরিয়ানি, 40 টাকা ফ্রাইড রাইস প্লাস চিলি চিকেন, তার সাথে সাথে lots of স্ন্যাক্স এট ভেরি ভেরি চিপেস্ট রেটে। খুব কম দামে এখানে মানে স্ন্যাক্স পেয়ে যাবে। বিরিয়ানি মাত্র 40 টাকা, আর তার সাথে সাথে ফ্রাইড রাইস চিলি চিকেন মাত্র 40 টাকা। কম না, আসলে অনেকগুলো আইটেমস ট্রাই করতে হবে, তাই কমই কমই করে নিয়েছি। এখানে স্যালাডও দিয়েছে, রাইসটা ট্রাই করবো। এরকম একটা রাস্তার ধারে ছোটখাটো দোকান অনেক হবে, কিরকম কি বানাবে। কিন্তু আমি নিজের থেকে বলছি, রাইসটার টেস্টটা জাস্ট অসাধারণ। মানে আমি অনেক রেস্টুরেন্ট স্টাইল খেয়েছি ঠিক, কিন্তু রেস্টুরেন্ট স্টাইলের যে ফ্লেভারটা ঠিক প্রপারভাবে পাচ্ছি। যে গোলমরিচের গুঁড়ো সেটার একটা ঝাঁঝালো ভাব সেইটাও ভালোভাবে পাচ্ছি। ইভেন আমি শীতকালে স্পাইসি জিনিসটা খাই। আচ্ছা, চিলি চিকেনটা একটু দেখাবো। চিলি চিকেনটা তোমাদেরকে একটু দেখিয়ে দেবো। আহা, এই দেখো, এরকম সাইজের 2 পিস চিলি চিকেন আছে, ভাবো। যারা এর আশেপাশে থাকো কি যারা খাদ্য রসিক, তারা দূর থেকে এখানে এসে ট্রাই করতেই পারো। আর যারা আশেপাশে থাকো তারা তো অবশ্যই এই দোকানটা এসে ট্রাই করতে পারো। জাস্ট ফ্যাবিউলাস খেতে। আমার যদি এখানে আশেপাশে বাড়ি থাকতো, সত্যি কথা বলতে বিকেলে বন্ধুদের সাথে এই যে আড্ডা মারতে গল্প করতে যাই, আমি আমি পারলে না এখানেই আসতাম এসে বিকেলের। আমি জানো সবাই খুব খাদ্য রসিক, এখানে সে প্রতিটা দিন বিকেলে কিছু না কিছু আইটেমস খেতাম। এই আইটেমটা জাস্ট অসাধারণ খেতে। তো এখানে 40 টাকার কিন্তু পুরো সেল লেগে গেছে। 40 করে পুরো 40 টাকা সেল লেগে গেছে। আমি এক প্লেট বিরিয়ানি নিয়ে নিয়েছি, এটাও 40। এরকম সাইজের একটা লেগ পিস, এরকম সাইজের একটা আলু, আর রাইস মারাত্মক জুড়ে একটু ঠান্ডা হয়ে গেছে লিটিল বিট, কারণ রাইসটা অনেকক্ষণ রাখা ছিল। তো অরিদ্দা আমার পিছনে আছে। অরিদ্দা কে জিজ্ঞেস করলাম, তোমার বিরিয়ানিটা কেমন লাগলো? দারুন টেস্ট, খেয়ে দেখ। এস পার 40 টাকা হিসাবে ভাবিস না কাওয়া বিরিয়ানি। 40 টাকা না, লোকে যারা ভাবে আমি সেটা বলছি, কাওয়া বিরিয়ানি তো কখনোই না। হ্যাঁ, হতে পারে চিকেনটা 60-70 গ্রামের চিকেন। আমি একটু খেয়েছি গাইস, তোমরা দেখে কিছু মনে করো না। এরকম খুব একটা মাংস নেই, বাট এস পার 40 হিসাবে একবারে ঠিক আমার মতে বলে। আচ্ছা, তুই এবার খেয়ে দেখ। তো আমি ট্রাই করে দেখি কেমন বল। ঠিক আছে, একবারে ভালো, খুব আহামরি আমি বলছি না। এটা আমি একমত দহিযোদ্ধার সাথে যে খুব একটা আহামরি কিছু না। 40 টাকার হিসাবে যেটা ভেবেছিলাম যে শুকনো রাইস হবে, সাদা চাল হবে, সেটা কিন্তু একদমই না, তার চেয়ে অনেক বেশি পেয়েছি। এরকম সাইজে চিকেন পাচ্ছি, আলু পাচ্ছি, রাইসটা কিন্তু বলবো না বিরিয়ানির ফ্লেভার নেই। না, এভরিথিং আছে, ফ্লেভার আছে, ফ্লেভার আছে, আর একটু রিচ বিরিয়ানিটা আমার লাগলো। চিকেনটা জাস্ট দেখবো যে ভেতরে কি জুসি না
মশলাপাতি যাই না কিন্তু সে মশলাতে গেছে খেয়ে দেখ চিকেনটাতে কিন্তু প্রপার মানে প্রপার ভাবে জুসি ভেতরে মশলার পরিমাণটা কিন্তু ভালোভাবে গেছে একদম দেখতেই পাচ্ছ কতটা লেভেলের জুসি আলুটা দেখবো কতটা সফট খুব সুন্দর ভাবে বিরিয়ানিটা বানিয়েছে বলবো না যে বিষাক্ত টেস্টে খেতে বাট গুড অ্যাজ পার 40 রুপিস ইটস গুড এই কথাটা বলবি সাপোর্ট করে দাও আমরা এইটুকুই চাই আচ্ছা রাইসটা না আমি একটু পরে খাবো তোমরা অবশ্যই সোনারপুর স্টেশনে 4 নম্বর প্ল্যাটফর্মে ঠিক পাশে রাহুল রাহুল স্ন্যাক্স পেয়ে যাবে তো কিছু না হলেও তোমরা টাকা পয়সা দিতে হবে না দাদাকে একটু যে সাপোর্ট করো দাদাকে এসে খাবার দাবার খাও একটু গল্প গুজব করো দাদার সাথে খাবারটা তো অবশ্যই ট্রাই করো এবং দাদার সাথে প্রায় দেখা করো যারা আশেপাশে থাকো দূর দেখ থেকে তো অনেকে আসা সম্ভব হয় না যারা আসতে পারবে অবশ্যই এসে ট্রাই করো দাদাকে একটু সাহায্য করার চেষ্টা করো আর আমার ভিডিওটাকে যদি ভালো লাগে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দাও দা বং ব্লগার্স ডেসক্রিপশন বক্সে আমার ইনস্টাগ্রাম দেখ 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 একদম সাবস্ক্রাইব করবে চলো তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক শেয়ার এন্ড কমেন্ট করে জানাও যে ভিডিওটা কেমন লাগলো আর আমাকে যদি ইনস্টাগ্রাম তোমরা ফলো করতে চাও তাহলে ডেসক্রিপশন বক্সে লিংকটা পেয়ে যাবে ফলো করে নাও সব জানতে পারবে আর তার সাথে সাথে ফেসবুকে তার সাথে সাথে ওরা একটা বিরিয়ানি বিরিয়ানি যে বানাতে পারে একটা ওয়াইফ খুঁজে দেবে তোমরা বিরিয়ানি বলো বিরিয়ানি মেকার ওর ভালোবাসা বিরিয়ানি ওর ভালোবাসা বিরিয়ানি আমার ভালোবাসা যে বিরিয়ানি বানায় তাকে আমি ভালোবাসি না অবশ্যই